ছোট্ট এক রত্তি প্রিয়াঙ্কা। তার বয়সের মেয়েরা এখন পড়াশুনো খেলাধুলো নিয়ে ব্যস্ত। বড়দিনের ছুটিতে যখন তার বয়সের ছেলেমেয়েরা হয়তো বাবা মায়ের হাত ধরে বিনোদন পার্কে ঘুরতে যাচ্ছে, তখন প্রিয়াঙ্কা জহুরা মায়ের মন্দিরের সামনে বসে ফুলের মালা বিক্রি করছে। কি করো তুমি এখানটায়? এখানে ফুল বেচি। কি ফুল বিক্রি করো? জবা ফুল, গাঁদা ফুল, বেল পাতা দিয়ে আমি মালা করে বেচি। সারা বছরই? হ্যাঁ, এখানে সারা বছর। কবে কবে? শনিবার মঙ্গলবার। কোন মন্দির এটা? এটা জারাতলা মন্দির। কতদিন থেকে করছো এটা? আমি ছোট থেকে করছি এখানে সব। পড়াশোনা করো? হ্যাঁ। কি করো? 6 ক্লাস। কোন স্কুল? এখানে কি সারা বছরই লোক আসে পুজো দিতে? হ্যাঁ। কোথায় কোথায় থেকে আসে? সব অনেক দূর থেকে, কলকাতা আর আরো অনেক দূর থেকে সব পুজো দিতে আসে এখানে। কেমন ইনকাম হয় তাও তোমার থেকে? আমার ভালো ইনকাম হয় এখানে। আমি ফুল টুল বেচে আমি বাড়ি থেকে বাড়ি যাই। আমি কত টাকা ইনকাম হয় দিনে? আমার 500,000। সব অনেক অনেক লোক আসে, আমার বিক্রি হয়ে যায় সব ফুল। এই টাকা দিয়ে কি করো? আমার বাড়ির কাজে লাগে সব। পড়াশোনা? পড়াশোনা করি। পড়াশোনার কাজে লাগে। নিজের লড়াই নিজেই করতে চায় প্রিয়াঙ্কা। বাবা অজয় পাহাড়ি, পেশায় শ্রমিক। বাবার একার রোজগারে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তাই নিজেই পয়সা রোজগার করার পথ বেছে নেয় প্রিয়াঙ্কা। মালদার জহুরা মায়ের মন্দিরের পাশে বটগাছের নিচে এক চিলতে দোকান তার। মঙ্গলবার ও শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে কেনাকাটা। বাকি 4 দিন অবশ্য স্কুলে যায় এক রত্তি মেয়েটি। প্রিয়াঙ্কার এই উদ্যোগকে স্বাগত জানালেন মন্দিরে আগত ভক্তরা। দিদি কোথায় এসেছেন? খুব পুরনো মায়ের মন্দির ঝড়াতলায় আমি এসেছি। এখানে এসে এখানে কি দেখলেন? এখানে এখানে এসে এই বাচ্চা মেয়েটাকেই আমি যখনই এসে দেখতে পাই। ও এখানে ফুল বিক্রি করে, আর তার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছে আমার বলতে, ও পড়াশোনাটাও চালিয়ে যায়। আমাদের সমাজে যেখানে মেয়েরা সেভাবে জায়গা পাচ্ছে না, সেখানে ও লড়াই করে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করছে। এখানে কি সারা বছরই পুজো হয়? সারা বছর পুজো হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বড় ধুমধামের সঙ্গে মেলা হয়, তার মাধ্যমে পুজো। কোথায় কোথায় থেকে লোক আসে ভক্তরা? পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে তো লোক আসেই, পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোক আসে। শনিবার ও মঙ্গলবার প্রিয়াঙ্কা বেরিয়ে পড়ে ফুল বেলপাতা কিনতে। কিছু ফুল থাকে বাড়ির জন্য, আর বাকিটা তার দোকানের জন্য। প্রিয়াঙ্কার মতো আর 5টা মেয়ে যদি এই সমাজে জন্ম নেয়, তাহলে হয়তো মেয়েদের প্রতি অত্যাচার অনেকটাই কমে যাবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর রাস্তা দেখাচ্ছে প্রিয়াঙ্কার মতো মেয়েরা, আর প্রিয়াঙ্কার পাশে আছি আমরা। মালদা থেকে সুমিত ঘোষ ও মধুকল্পিতা চৌধুরী, ক্যালকলিং।